আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো রাজধানী ঢাকার এই উপশহর বলা হয় এই আফতাবনগরটিকে। গুলশান, বনানী এবং হাতিরঝিল মানুষের আবাসিক আবাসন স্থল হচ্ছে এই জহিরুল ইসলাম প্রজেক্টের আফতাবনগরটি। তো এই আফতাবনগরে অসংখ্য মানুষের প্লটের চাহিদা থাকায় তাই আজকে আমরা নিয়ে এসেছি এই আফতাবনগরে এইচ ব্লকে এই সেই 25 ফিট এবং আরেকটি এই সেই 25 ফিট, অর্থাৎ দুইটি 25 ফিট রোডের সাথে কর্নার এই সেই 5 কাঠার একটি অসাধারণ প্লট দেখাবো, যেই প্লটটিতে আজকে এসে আজকেই রাজুকের পারমিশন এনে হাই রেঞ্জের বিল্ডিং করে আপনারা নিজে থাকতে পারবেন কিংবা ফ্ল্যাটও সেল করতে পারবেন। আর আফতাবনগরের এই প্লটগুলোর দাম বর্তমানে একটু কম রয়েছে, ভবিষ্যতে এই প্লটগুলো আপনাদেরকে হিউজ পরিমাণে টাকা মুনাফা করে দেবে। এবং এই প্লটটি প্রতিকাটা কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে এবং এই প্লটটি কীভাবে ক্রয় করতে হবে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি রাজধানী ঢাকার আফতাবনগরের এইচ ব্লকের 4 নম্বর সেক্টরের 2 নম্বর রোডে। তো আমার হাতের সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটা রয়েছে এটা হচ্ছে 2 নম্বর রোড, আর এই রোডটি হচ্ছে 25 ফিটের। আমি যদি দেখাই যে হাতের এখান থেকে এই যে পর্যন্ত 25 ফিট রয়েছে, তো আফতাবনগরের এভিনিউ রোড ছাড়া এই ধরনের প্লটগুলোর সামনে বেশিরভাগই 25 ফিট রোড থাকে। আর তাদের প্রতিটা প্লটের সামনে যেমন রোড থাকে তেমন কিন্তু কারেন্টের লাইনও টানানোই রয়েছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, মানে যেখানে প্লট করা আছে সেখানে কিন্তু কারেন্টের লাইন থাকে, আপনারা এসেই কিন্তু প্লটে যে কোনো কিছু কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন। তো আমরা অবশেষে প্রায় আজকের প্লটটির কাছাকাছিতে চলে এসেছি। তো আমরা এখনই দেখাবো আজকের প্লটটি এই রোডের সাথে কর্নার প্লট। তো দর্শক, এই হলো আজকের প্লটটি, এখানে আপনাদেরকে 5 কাঠা একদম মেপে দেওয়া হবে। আর এটা হচ্ছে সামনের এই যে সামনের রোড এটা, আর এটা হচ্ছে দক্ষিণ পাশের রোড, এটা হচ্ছে পূর্ব পাশের রোড প্লটটির সামনে। এই যে এখান থেকে শুরু আজকের প্লটটি উজই পর্যন্ত, আর এখান থেকে শুরু এইটা হচ্ছে সামনের রোডটি, অর্থাৎ দক্ষিণ পাশের রোডটি, প্লটটির সামনে যেই কর্নার প্লট আমরা বলতেছি, দুইটি রোড পেয়ে যাবেন। আর এই প্লটটি কিন্তু ফুল স্কোয়ার, আর আফতাবনগরের সব প্লটই স্কোয়ার আসলে, এইগুলো আফতাবনগর নিজস্ব স্কেচ করে বিক্রি করতেছে। তো যাই হোক, এটা যেভাবেই করুক, তাদের তো আর এখানে জমির কাগজে কোনো ঝামেলা নাই, তাদেরকে আর কোনো প্লটের ওয়ারিশ এসে কোনো কিছু করে না। যাই হোক, তো এই যেভাবে হবে ওইখানে, আবার ওইখান থেকে এই যেভাবে আসবে ওই যে খাম্বাটি পর্যন্ত, আজকের এই প্লটটি মোটামুটি এরকম হবে। এবং এখানে গাছগাছালি রয়েছে, এগুলো কেটে দিলে দেখবেন আশেপাশে যে সুন্দর সুন্দর প্লটগুলো দেখা যায় সেম এরকমই দেখা যাবে। তো আপনারা যখন এই প্লটটি ক্রয় করবেন তখন মালিক আপনাদেরকে কিছু মানে খরচ দিয়ে এটাকে কেটে দেবে, মানে যেখানে গাছ টাছ রয়েছে সেগুলো। তো কেটে দিলে প্লটটি অনেক দৃশ্যমান হবে, হয়তো আপনারা রেস্টের আগে একদম দৃশ্যমান প্লট দেখতেও পারবেন। তো এই প্লটটিতে আমরা এসেছি হচ্ছে এই যে এই রোড দিয়ে, এই যে এই রোড দিয়ে যেটা 4 নম্বর সেক্টরে, ওই যে সামনে হচ্ছে মেন এভিনিউ রোডটি যেটা 60 ফিটের রোড। আর এভাবে এসে ওইদিকে সব বড় হয়ে গিয়েছে, ওইখানে 1 কাঠা জমির দামই বর্তমানে প্রায় 1.5 কোটি টাকা বা 1.2 কোটি টাকা। তো এদিকে একটু পিছনে আসলে, অর্থাৎ এখানে একটু খালি জমি টমি রয়েছে আফতাবনগরের কিছু প্রজেক্টের, এইগুলোই কিছু একটু কম দাম রয়েছে, আবার এগুলোর পিছনেও আর একটু কম দাম রয়েছে। তবে আফতাবনগরের শেষ জমিটা, অর্থাৎ যেটা বর্তমানে সবচেয়ে কম দাম জমি, সেটাই 75 লাখ টাকা ধরে নিতে পারেন। আর আজকের প্লটটি প্রতিকাটা কত টাকা পড়বে এটা ভিডিওর লাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। যাই হোক, তো আমরা প্লটটির সামনে রয়েছি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো দর্শক, আপনারা হয়তো অনেকজনই জানেন না, এই ঢাকা সিটির জমিগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে রাজুকের প্লট, যেমন জিলমিল প্রকল্প, তারপরে জলসিঁড়ি প্রকল্প, আর অথবা যে সকল রাজুকের প্রকল্পগুলো রয়েছে। এরপরে রাজুকের অ্যানালিস্টভুক্ত কিছু আবাসিক এলাকা রয়েছে, যেমন বসুন্ধরা, আফতাবনগর, ইস্টার্ন হাউজিং, এগুলো রাজুকের অ্যানালিস্টভুক্ত, মানে একদম লাইসেন্সকৃত বলতে পারেন, এগুলোতে এনি টাইম আপনারা রাজুকের পারমিশন পেয়ে যাবেন। এছাড়া বাকি যতগুলোই দেখেন না কেন, আমিন মোহাম্মদের অনেকগুলো কোম্পানি কিন্তু, আমিন মোহাম্মদের অনেকগুলো প্রজেক্টে কিছু পেয়েছে কিছু পায় না, যেমন মান্ডা মডেল টাউনটা কিছু রাজুকের পারমিশন পেয়েছে, কিন্তু আফতাবনগর কিন্তু ফুল পারমিশন পেয়েছে রাজুক থেকে, যে ক্ষেত্রে আপনারা আফতাবনগর ইনভেস্ট করলে আপনারা দিনকে দিন এটা লাভবান হতেই থাকবেন। আর আফতাবনগর কিন্তু যতটুকু পিছনে পেরেছে ততটুকু নিয়ে নিয়েছে দাসের কান্দি বলেন, নাসিরাবাদের ওই দিকের লাস্ট অঞ্চলগুলোতেও প্রায় একদম তাদের শেষ সীমানা পর্যন্ত নিয়ে ফেলেছে। এরপরে আর আফতাবনগর কোথাও প্লট পাচ্ছে না, অর্থাৎ জমি ওরকম বরট করে বা তাদের স্কেচ করে বিক্রি করতে পারছে না। তার এই ক্ষেত্রে কি হচ্ছে যে যতটুকু এখন জমি রয়েছে এইগুলোই বেচা কিনা হবে, এইগুলোতেই বিভিন্ন এই কোম্পানিরা সেই যে হাই রেঞ্জের বিল্ডিংগুলো কলি করে ফ্ল্যাট সেল করবে। তা আপনি যেটা কিনবেন এটা একসময় না একসময় অনেক দাম হয়ে যাবে, এই কারণে যে আর তো প্লট পাচ্ছে না। তো এইগুলো নিয়ে সবাই
এটাই মানে লাড়াচাড়া করবে বলতে গেলে। ধরেন এটা আপনি যে দামে কিনছেন, কিছুদিন পরে এটাকে 2 থেকে 3 গুণ দাম বেড়ে গেল, কোম্পানির লোকগুলো ফ্ল্যাট সেল করার জন্য আপনার থেকে ঠিকই কিনবে, কিনে তারাও মানে ওই রকম ব্যবসায়ী করবে। তো আবাসিক এলাকার প্লটগুলো একটি নিরাপদ, কখনো ওয়ারিশ এসে আপনাকে কখনো যায় ঝামেলা করবে না, রোড নিয়ে কখনো কোনো যায় ঝামেলা হবে না, ড্রেনেজ ব্যবস্থা সহ সিকিউরিটি নিয়ে কোনো যায় ঝামেলা হবে না, সবাই যেরকম সিকিউরিটি পায় আপনিও সেরকমই পাবেন। তো এটাই প্লাস পয়েন্ট আবাসিক এলাকাগুলোতে। আর আফতাবনগর তো সেখানে একটু এগিয়েই রয়েছে, কারণ রাজুকের অ্যানালিস্টভুক্ত এই প্রজেক্টটি। যাই হোক, তো আজকের এই প্লটটি আমরা এখন আশেপাশটি দেখব, এই প্লটের আশেপাশটি উপর থেকে। তো দর্শক, আজকের প্লটটির আশেপাশের যদি আপনাদের ফুটেজটি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এদিক দিয়েও প্রায় প্লটগুলো আসলে ক্রয় বিক্রয় হয়ে তারপরে এখানে কিন্তু যার যার মতো করে মনের মতো করে স্বপ্নের বাড়ি কিংবা ফ্ল্যাট সেল করার জন্য বিল্ডিং নির্মাণ প্রতিযোগিতা চলতেছে। এই প্রতিযোগিতায় আমরা যারা মধ্যবিত্ত রয়েছি, এই ঢাকা শহরে যারা হাই রাইজের বিল্ডিংয়ের তালাগুনে সময় পার করছি আর বলছি যে ঢাকা শহরের মানুষের কাছে টাকা নাই অথবা বাংলাদেশের মানুষের কাছে টাকা নেই, তাদেরকে আমার মনে চায় এই সকল ড্রোনের উপরে বসিয়ে আফতাবনগরে এই সকল প্লট কিংবা কনস্ট্রাকশন বিল্ডিংগুলো দেখানো, যে দেখেন এখানে প্রতিদিন কী পরিমাণে ফ্ল্যাট আর প্লট সেল হচ্ছে। যেখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে এক কাঠা জমির দাম এখন 1 কোটি টাকার উপরে। তো 1 কোটি টাকা করে যদি ধরি একজন ব্যক্তি যারা প্লটগুলো কিনতেছে, 3 কাঠা 4 কাঠা কিনতেছে, 3 কাঠা কিনলে 3 কোটি টাকা, আর এখানে এরকম একটা 5তলা 6তলা বিল্ডিং নির্মাণ করতে লাগবে 4-5 কোটি টাকা, টোটাল ধরেন 10 কোটি টাকা ইনভেস্ট করতেছে। এবং কারো কারো এই আফতাবনগরে 2 থেকে 3টি বাড়িও রয়েছে, তাহলে বুঝতেই পারছেন আসলে টাকা নাই যার কাছে তার কাছেই নেই, আর যার কাছে আছে আল্লাহ তাআলা অর্থাৎ যাকে দিয়েছে তার কাছেই রয়েছে। তো এ নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের এই প্লটটিতে কীভাবে আসতে হবে এবং এই প্লটের আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সো চলুন দেখে নিই। তো দর্শক, এই হলো বাড্ডা বিশ্বরোডটি, আর এই যে ডান পাশেই কিন্তু বাড্ডার ইউলোকটি, আর সামনে যেই এলাকাটি দেখতে পাচ্ছেন এটা হাতিরঝিল এলাকা। আমরা এই রোড থেকে বিশ্বরোড থেকে আমরা এই যে বাম দিকে জহিরুল ইসলাম প্রজেক্ট অর্থাৎ আফতাবনগরের দিকে যাব। তো আপনারা সবাই জানেন এবং এই ব্যাপারে আফতাবনগরের ব্যাপারে বর্তমানে কিছু বলার নাই, যারা জানেন না আসলে তারা আজকের এই ভিডিও দেখেও জানতে পারেন। তো এটাই হচ্ছে জহিরুল ইসলাম প্রজেক্টের মেইন গেটটি, যেটা আফতাবনগর প্রজেক্ট বলা হয়। তো এই গেট দিয়ে প্রবেশ করলে যে হাতের ডানে এখন বর্তমানে আরও কিছু সুপার শপ দোকানপাট হয়ে গেছে, যেমন স্বপ্ন রয়েছে এবং সামনে অসংখ্য ফুড কোর্ট রয়েছে যেখানে সে আড্ডা দিতে পারবেন। এবং বামেই কিন্তু বাংলাদেশের নাম করা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটি, তো এটাই সেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন, যার কারণে আফতাবনগরের মানে ভ্যালুটাও বেড়ে গিয়েছে এরকম একটি নাম করা ইউনিভার্সিটি থাকায়। তো এই রোড দিয়ে একটু সামনে আসলে হাতের ডানে পেয়ে যাবেন আফতাবনগর কেন্দ্রীয় জামে মসজিদটি, আর বামে অসংখ্য ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলো রিসেন্টলি এসেছে, ডাচ বাংলা ব্যাংক, আর অসংখ্য যে সামনে ব্যাংক রয়েছে যেটা একটু পর দেখিয়ে দিচ্ছি। আর এটি এসে 100 ফিটের অ্যাকোয়ার করা বা এভিনিউ রোডটি আফতাবনগরের মেইন গেট থেকে অর্থাৎ একদম বাড্ডা ইউলোকের আগের মেইন বিশ্ব রোড থেকে এই রোড দিয়ে আপনারা একদম দাসের কান্দি হয়ে ঢাকা সিটির শেষ সীমানা কায়েতপাড়া যেতে পারবেন। যাই হোক, এই যে ডানে দেখতে পাচ্ছেন অসংখ্য সুপার শপ, বামে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি ব্যাংক IFC ব্যাংক লিমিটেড। তো আর একটু সামনে আসলে এই অঞ্চলের নাম করা ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজটি দেখতে পাচ্ছেন, সামনের সাইনবোর্ডও রয়েছে, এই যে সাইনবোর্ডটি বাম পাশে কিন্তু স্কুল অ্যান্ড কলেজটি, এটা নাম করা, এখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন। এবং এই রোড দিয়ে একদম সোজা চলে যাব আমরা এইচ ব্লকের দিকে। তো আমরা আশেপাশের নাগরিক সুযোগ সুবিধাগুলো দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন সিরাজ কনভেনশন সেন্টার, যেখানে কিন্তু বিয়ের আয়োজন থেকে শুরু করে আপনার সন্তানের বার্থডে সব বিভিন্ন আয়োজন করতে পারবেন। আর আফতাবনগরে রিসেন্টলি অনেকগুলো মেডিকেল হয়েছে, নতুন মেডিকেল, এই ফুটেজটি অনেক আগের, তাই হয়তো রোডটা অত ভালো দেখাচ্ছে না। এই রোডগুলো কিন্তু আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে, এই যে ডান পাশের এটা রিসেন্টলি মেডিকেল হয়ে গিয়েছে, আর সামনে গেলে নাম করা ইয়াকুব সাহেবের এই যে বাম পাশের একটি মেডিকেল দেখতে পারবেন, VCL নাকি কী জানি মেডিকেলের নাম করা ডক্টর ইয়াকুব সাহেবের। তো এটা হচ্ছে সেই লোহার ব্রিজটি আফতাবনগরের, এই লোহার ব্রিজ থেকে আমরা সোজা এইচ ব্লকের দিকে চলে যাব, আর বাম পাশে দেখতে পারবেন একটি ডেভেলপার অনেক ফ্ল্যাট সেল করতেছে এখানে। এবং বর্তমানে কিন্তু আফতাবনগরে আমাদের জন্য চলেছে আঞ্চলিক পাসপোর্ট অফিসটি, যেখানে ধরেন আমারও পাসপোর্ট করতে হবে এই অঞ্চলে এইখান থেকে, পূর্বে আমরা আগারগাঁও থেকে করেছি, এখন এখান থেকে করতে হবে আমাদের।
মানে আমাদের খিলগরামপুরার যারা রয়েছে আমরা সবাই এখান থেকে করতে হবে এখন থেকে। তো যাই হোক, এই রোড দিয়ে আমরা চলে যাব এইচ ব্লকের দিকে। তো আমরা প্রায় চলে এসেছি, এখন কিছুক্ষণ পরে ওই সামনের একটি এভিনিউ রোড দিয়ে আমরা বাম দিকে চলে যাব আজকের প্লটটির দিকে, 4 নম্বর সেক্টরে 2 নম্বর রোডে। তো এইভাবে আপনারা একদম আমার মতোই চলে আসবেন, অথবা রিক্সাকে বললেও হবে যে আপনি এইচ ব্লকে যাবেন আফতাবনগরের মেইন গেট থেকে। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসে প্রাইস, এখানে জমির পরিমাণ 5 কাঠা আর এখানে প্রতি কাঠা মালিকের দাম 1 কোটি টাকা, এটা ফিক্সড। আপনি হয়তো আসলে বসলে একটু সম্মানই করা হবে। আর আফতাবনগরের প্লট এগুলো সবই হচ্ছে কমিশনে বিক্রি হয়, অর্থাৎ আপনি ক্রয় করলে 2% দেবেন আর মালিক 1% দেবে, এইভাবে হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে। তো যারা এই প্লটটি ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন।